बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। निश्चय तुम्हारा सबाई भलो आछो आलहमदुलिल्लाह। आमी आल्लाह रहमते भलो आछि। आमी तुम्हारे बर्णा मैडम चतुर्थ श्रेणी विज्ञान क्लासे सकल के स्वागत जानिए आजकल अनलाइन क्लास शुरू करछि। आजकल अनलाइन क्लास शुरूते ही पूर्वपाठ देखी। पूर्वपाठ कार कतटुकू मन आछे आगे बोलो तो आमरा कोन चैप्टार पढ़छि। गुड, आमरा पढ़छि षष्ठ अध्याय वायु चैप्टार। आच्छा बोलो तो कि षष्ठ अध्याय पदार्थ चैप्टर तक आज के वायु पर्व जेहेतु तेल पदार्थ पदार्थ की बोल तो देखिए। गुड, सुंदर होरपर बोल तो वस्तुर ओजन बोलते कि बोझ। थैंक यू, सुंदर हो। अच्छा वस्तुर ओजन परिमापर एकक कि ग्राम बा किलोग्राम। थैंक यू। अच्छा एर पर बोल तो वस्तुर आयतन बोलते कि बोझ। थैंक यू, सुंदर रहे। आज के एक पदार्थर वैशिष्ट्य पढ़े तारपरे आमरा वायुटा पढ़ब। ठीक है, तेल वायु और पदार्थर वैशिष्ट्य प्राय एक ही तैना। तेल आज के पढ़ब पदार्थर वैशिष्ट्य। तुम्हारा गत क्लस का सेटाई पदार्थर वैशिष्ट्य हे पदार्थ जगह दखल कर पदार्थर ओजन आज प्रत्येकटार वैशिष्ट्य पदार्थर ही एकटाई वैशिष्ट्य हलो कि पदार्थर ओजन आज जगह दखल करे। এই দুটো হলো পদার্থের কমন বৈশিষ্ট্য যে ওজন আছে এবং জায়গা দখল করে। এই দুটো হলো পদার্থের এক একটা বৈশিষ্ট্যের নমুনা। ওজন আছে আর জায়গা দখল করে, এটা কিন্তু সবসময় মনে রাখবি। ওজন আছে আর জায়গা দখল করে, এটা হলো পদার্থের এক একটা বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা পড়ব হলো বায়ু। তাহলে এটুকুনি যে জেনে নিলে যে তাহলে আজকে আমরা পড়ব কি বায়ু। তাহলে বায়ুটা কি দেখো, বায়ুটা হচ্ছে বায়ুটা কি, বায়ু হলো হচ্ছে পরিবেশের একটা উপাদান। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে বায়ু কি, তখন তোমরা কি লিখবে যে বায়ু কি। বায়ুটা হচ্ছে বায়ু পরিবেশের একটা উপাদান। যেমন এই যে আমরা দাঁড়িয়ে আছি, তুমি এমনি ক্লাস দেখছো, দেখো তুমি যদি এই বায়ুটা নিয়ে না নিতে আর বায়ুটা না ছেড়ে দিতে তাহলে কি তুমি কি এই ক্লাস দেখতে পারতে বা এভাবে ঘুরে ফিরে বেড়াতে পারতো? কখনোই না। তাহলে বায়ুটা হলো পরিবেশের উপাদান, এটা পরিবেশ থেকে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা বায়ুটা কি লিখবো যদি প্রশ্নটা চলে আসলো, তখন আমরা লিখবো যে বায়ুটা হচ্ছে পরিবেশের একটা উপাদান। বায়ু পরিবেশের একটা উপাদান, পরিবেশের একটি উপাদান হচ্ছে বায়ু। পরিবেশের একটা উপাদান হচ্ছে বায়ু। এটা কি থাকে, এটা কোথায় থাকে? এটা চারপাশেই থাকে, কারণ এটা আমাদের দেখতে পায় না, কিন্তু আমাদের চারপাশে এটা বায়ু আছে। এটা আমরা কী করতে পারি, এটা অনুভব করতে পারি। এই যে আমাদের শরীরে বাতাস লাগছে, এটাই তো বায়ু। তাহলে বায়ুটা পরিবেশের একটি উপাদান, এটা আমরা দেখতে পাই না, এটা জাস্ট চারপাশে থাকে, এটা জাস্ট আমরা অনুভব করি। তারপরে দেখো বায়ু যখন প্রবাহিত হয় তখনও কিন্তু আমরা বোঝাতে পারি। তারপরে আমরা যদি আরোই প্রমাণ পাই, যদি গাছের দিকে তাকাই তখন কি গাছের ডালপালা নড়ে, তখনও বুঝতে পারি যে বায়ুর উপস্থিতি আছে। আর তারপরেও যদি আমরা দেখতে পাই যে বিদ্যালয়ে যে পতাকাটা থাকে সেই পতাকাটা যখন নড়ে তখন আমরা বুঝতে পারি যে বায়ুর উপস্থিতিটা ওখানেও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে বায়ু একটা পরিবেশের উপাদান, বায়ু পরিবেশের চারপাশে থাকে। তাহলে এখন আমরা যদি পড়ি যে বায়ুর বৈশিষ্ট্য, তাহলে বায়ুর বৈশিষ্ট্য কি, বায়ু বায়ু আমরা অনুভব করতে পারি, বায়ু আমরা অনুভব করতে পারি, বায়ু আমরা চারপাশে দেখতে পাই। বায়ু কি ওজন আছে, বায়ুরও ওজন আছে, কারণ এটা কিন্তু আমরা দেখতে পাই না। তারপরেও কিন্তু যখন আমরা দেখি, দেখো এখানে একটা এখানে ইয়ার করেই দেখো যে এই যে এটা একটা ফুলানো বেলুন না, এটা জাস্ট
দেখো বাতাস যাচ্ছে বলে দেখো ফুলে যাচ্ছে, দেখো এটা শুধু বায়ু নাই বলে এটা আমরা হাতে নিতে পাচ্ছি, এটার মধ্যে যখন বায়ু ভরে যাবে তখন কিন্তু এটা আমরা কি করতে পারবো, এটার মধ্যে বায়ু ভরে গেলে তখন এটার ওজন হয়ে যাবে। তাহলে দেখো বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে। তাহলে আমরা এই যে বায়ুটা কি পেলাম, বৈশিষ্ট্যটা পেলাম, দেখো বৈশিষ্ট্যটাও আমরা পেলাম। দেখো এখানে কি বায়ু বৈশিষ্ট্য, বায়ুর বৈশিষ্ট্যটা কি দেখো, এটার ওজন আছে আর, আমি শর্টকাটে লিখছি ঠিক আছে, ওজন আছে আর আরেকটা কি জায়গা দখল করে, ওজন আছে একটা আর দুইটা হচ্ছে জায়গা দখল করে, জায়গা দখল করে। তাহলে আমরা পদার্থের বৈশিষ্ট্যতে যেমন পেলাম তেমনি বায়ুর বৈশিষ্ট্যতে তুই ঠিক তাই, যে বায়ুর ওজন আছে বায়ু জায়গা দখল করে। এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি দেখো এটা যখন আমি হাতের মুঠোয় রাখছি এটা কোনো জায়গা দখল করবে না, আর যখন এটাকে ফুলাবো তখন আমাকে কী করতে হবে, তখন এটা আমাকে একেবারে এইভাবে নিতে হবে, তাই না? তাহলে আমরা এ থেকে বুঝতে পারি যে বায়ু ওজন আছে এবং জায়গা দখল করে। যেমন তোমরা বলেছিলে যে যে প্রশ্নে আমি দিয়েছিলাম যে বায়ু বিপরীতমুখী চাপ অনুভব করে কেন, যখন তুমি তাকে চাপ দিবে তখন বায়ু কিন্তু বিপরীতমুখী অনুভব করবে। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বেলুন, যখন এই বেলুন ফুলানো হবে, যখন এই বেলুন ফুলানো হবে তখন তুমি, তোমাকে তো বলা হয়নি যে বেলুনের বিপরীত, বেলুনকে তখন তুমি চাপ দিবা হালকা, তখন এটা বিপরীতমুখী চাপ অনুভব করবে। আর যখন তুমি এটা ফাটার মতো করলে এটা তো ফেটেই যাবে, তাহলে উত্তরটা ফেটে যাওয়া হবে না, উত্তরটা হবে যে এই বেলুনে যখন ফোলা থাকবে, যখন আমি চাপ দেবো তখন এটা বিপরীতমুখী চাপ অনুভব করবে। এটাই কিন্তু আমাদের এই প্রশ্নটা। দেখো এখানে খেয়াল করে দেখো, এই যেই বেলুন, এই বেলুন আমি ফুলেছি, অল্প ফুলেছি, এটা আমি যখন চাপ দিব দেখো এটা কিন্তু বিপরীতমুখী এভাবে চাপ দিবে, বিপরীতমুখী আঘাত করবে। তাহলে প্রশ্নটা আমাদের হবে যে বিপরীতমুখী চাপ অনুভব করবে, আর যখন আমি ছেড়ে দিব দেখো এটা বায়ু চলে গেল। তাহলে আমরা যখন প্রশ্ন পড়ব তখন বুঝে পড়ব যে বেলুন দিচ্ছি বলেই আমি চাপ দিলে ফিরে দেবে তা না, তাহলে বেলুন দিচ্ছি আমি, বেলুনে চাপ অনুভব করলে আমরা এটা বিপরীতমুখী বাধা প্রদান করবি, এটা বেলুন বলো আর ফুটবল বলো। তাহলে আমাদের প্রশ্নটা নিশ্চয়ই তোমরা বুঝে গেলা যে বায়ু যখন আমরা চাপ দিব সেটা বিপরীতমুখী, যখন ফোলানো বেলুনে যখন আমি চাপ দিব বা ফোলানো ফুটবলে যখন চাপ দেব এটা বিপরীতমুখী বাধা প্রদান করবি। বোঝা গেল তো এবারে? তাহলে তোমরা আর এই ভুলটা করবে না। তাহলে আমাদের এখানে বায়ু বেলুন ফুটবল এবং গ্লাসেরই পরীক্ষা ছিল, তাহলে এই জন্য আমি বেলুনের পরি দিয়েই আমি প্রশ্নটা করেছিলাম। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে যে একটি ফোলানো বেলুনে যখন আমরা চাপ দেব এটা কি করবে, তখন আমাদের প্রশ্নটা হবে যে ফোলানো বেলুনে যখন আমি চাপ দিব তখন এটা বিপরীতমুখী বাধা প্রদান করবে। যদি বিপরীতমুখী নাও দাও শুধু বাধা প্রদান করে দাও তাহলে কিন্তু তোমার উত্তরটা হবে। তাহলে আমাদের এইভাবে বায়ুপূর্ণ ফুটবল, বায়ুপূর্ণ ফুটবল যখন আমরা কি করব, যখন আমরা এই বায়ুপূর্ণ ফুটবল চাপ দেব এটাও কিন্তু বিপরীতমুখী বাধা প্রদান করবে। তাহলে এই যে আমাদের এই পরীক্ষাটা প্রশ্নটা যখন আমি পড়াবো তখন বুঝতে পারবে যে যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি তখন এটা চাপ দিই, তখন এটা বলের দিকে বিপরীতমুখী চাপ অনুভব করবে, এটা বেলুনের ক্ষেত্রে ঠিক তাই। তাহলে আমাদের ফুটবল এবং বেলুন দুটাই দিই, যদি আমি চাপ বায়ু থাকে যদি আমি চাপ দিই তাহলে এটা বাধা প্রদান করবে, আর যদি এরকম যদি থাকে তাহলে এটা কী হবে, এটা চুপসিয়ে যাবে কারণ এর ভিতরে কোনো বায়ু নেই। তাহলে আমাদের এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে করবে, তাহলে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এই জন্য আমি এই তিন নম্বর এটা লিখছিলাম না যে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে, চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে আমি এই প্রশ্নটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দিয়েছিলাম। তাহলে এইভাবে তোমরা উত্তরটা যখন ঘুরিয়ে দেবো খেয়াল করবে চাপ প্রয়োগে বাধা প্রদান করে, প্রদান করে।
তাহলে আমাদের বায়ুর প্রশ্ন, আমাদের গোটাটা রিডিংটা আমি আবার রিভিশন করলাম। তাহলে আমরা কি পড়লাম? বস্তুর আয়তন পড়লাম, বস্তুর ওজন পড়লাম, তারপরে আমরা পড়লাম পদার্থের বৈশিষ্ট্য এবং বায়ুর বৈশিষ্ট্য। এইভাবে ছোট ছোট প্রশ্ন আসবে এবং শূন্যস্থানে আসবে, যা তোমাদের কিন্তু অনেক সহায়তা করবে এই রিডিং পড়ি। তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো সুন্দর করে পড়বে এবং এই রিডিংগুলো পড়বে, তাতে তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং শূন্যস্থানে অনেক সহায়তা করবে। তাহলে বস্তুর ওজন বলতে কী বোঝো সেটা পড়লা, যে বস্তুর ওজন, যে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে সেটাই হচ্ছে বস্তুর ওজন। বস্তুর ওজন পরিমাপের একক কী পড়েছিলাম? গ্রাম বা কিলোগ্রাম। আয়তনের একক পড়েছিলাম লিটার বা মিলিলিটার। এগুলো ছোটো 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 প্রশ্ন আসবে, তাই এগুলো খেয়াল করবে। দেখি একটু দেখি ধরি কে কতটুকু মজন মনোযোগী আছো। আচ্ছা, তুমি বলো তো যে পদার্থের দুটা বৈশিষ্ট্য। গুড, সুন্দর হয়েছে। এরপর তুমি বল যে বায়ু কি? থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এরপরে তুমি বলো তো বায়ুর দুটা বৈশিষ্ট্য। গুড, সুন্দর হয়েছে। তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায় আমরা কিন্তু রিডিং প্রশ্নের মাধ্যমে, সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে পড়লাম, তাই না? তাহলে তোমরা এইভাবে রিডিং পড়ো, তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সংক্ষিপ্ত শূন্যস্থান করতে তোমাদের অনেক ইজি হবে। তাহলে তোমাদের আজকে যেটুকুনি পড়িয়েছি নিশ্চয়ই কারো কোনো প্রবলেম নাই। যেহেতু প্রবলেম নাই, তাহলে আমরা কি করব, আজকে এইচডব্লিউ যাবো। আজকের এইচডব্লিউ কিন্তু তোমরা লিখবে ষষ্ঠ অধ্যায় থেকে শূন্যস্থান দশটা লিখবে, টোটাল ষষ্ঠ অধ্যায় থেকে। গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত দিয়েছিলাম, আজকে কিন্তু আমরা শূন্যস্থান লিখব। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা শূন্যস্থান লিখবে দশটা। দেখো আমি সংক্ষিপ্ত প্রশ্ন বললাম না, সংক্ষিপ্ত থেকেই তোমরা কিন্তু অনেক শূন্যস্থান পাবে। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে শূন্যস্থান দশটা, শূন্যস্থান দশটি লিখবে, প্রত্যেকটা লাইন পড়বে এবং সে অনুপাতে লিখবে। তাহলে তোমরা অবশ্যই এই ষষ্ঠ অধ্যায় থেকে শূন্যস্থান দশটা সুন্দর করে লিখবে, সবাই ডায়েরিটা তুলে নিবে এবং প্রত্যেকে শূন্যস্থানটাকে তুলে লিখবে। যেমন বায়ু, বায়ু ড্যাশ একটি উপাদান, তখন লিখবে পরিবেশে, দিয়ে নিচে রাখবে, অবশ্যই আন্ডারলাইন করবে এবং যেহেতু এইচডব্লিউ দিচ্ছ তুলে রেখার চেষ্টা করবে। তাহলে আমি উত্তরটা দেখতে অনেকটা আমার ইজি হবে, তোমাদেরকে সঠিক করে দেওয়ার জন্য অবশ্যই বাক্যটা তুলে লিখবে, কেমন? তাহলে আজকে আর ক্লাসে না, অনেক সময় হয়ে গেছে। তাহলে ক্লাসের শেষে আমি যে কথাটা বলি, তোমরা কি অবশ্যই থিম ডায়লগটা কি অনুসরণ করে কাজ করছো? আমি কিন্তু আম্মুদেরকে জিজ্ঞাসা করছি কে কতটুকু আম্মুর কথা শুনছো। অনেকে কিন্তু অবাধ্য হয়ে গেছো, তাই আম্মুদের কথা শুনতে হবে। যেহেতু আমাদের থিম ডায়লগটাও মাথায় রাখতে হবে, টিচারদের দায়িত্বটা পালন করতে হবে, তাহলে আমরা তো যেটা বলছি সেটা অবশ্যই শুনতে হবে। আমাদের কথা শুনতে গেলে তাহলে অবশ্যই আব্বু আম্মুর কথা শুনবে। আব্বু আম্মু যে কথাটা বলে সে কথাটা শোনার চেষ্টা করবে এবং আব্বু আম্মু যেটা মানা করবে সেটা অবশ্যই করবে না, কারণ তোমার ভালোর জন্যই অবশ্যই তারা অনেক আত্মত্যাগ করে। তাই তোমরা এতটুকু কাজ করতে কেন বাধা? তোমাদের অবশ্যই সেই কথাটা শুনতে হবে এবং একটা ভালো মানুষ হতে হবে, নামাজ কালাম পড়তে হবে, সত্য কথা বলতে হবে, তাতেই কিন্তু আব্বু আম্মু অনেক ভালোবাসবে। আব্বু আম্মুর কথাটা অবশ্যই শোনার চেষ্টা করবে এবং সেই সাথে টিচাররা আমরা যেগুলো পড়া দিচ্ছি, যেগুলো কথা বলছি সেগুলো শোনার চেষ্টা করবে, কেমন? তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।